আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের অ্যাপ্লিকেশন গুলোতে আমরা তো এর আগে লগ ইন করি, লগ ইন করে ড্যাশবোর্ডে যাই, কিন্তু একটা প্রবলেম কি, সেটা হচ্ছে ধরুন আমি লগ ইন করে ড্যাশবোর্ডে গেছি, আবার যখন ব্যাক বাটন ক্লিক করি তখন আবার লগ ইন পেজে চলে আসে। ঠিক আছে, আবার দেখবেন আমি লগ ইন লগ আউট করে লগ ইন পেজে আসছি, কিন্তু যখন আবার ব্যাক বাটন দিই তখন আবার ড্যাশবোর্ডে চলে যায়। তো এই জিনিসটা হচ্ছে একটা ইস্যু, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন এই জিনিসটা অনেকে ফিক্স করে না, তো সেক্ষেত্রে অনেকে ধরে রাখে আর কি, যেটার কারণে হয়তো কেউ কুকিজে যেতে পারে অথবা কুকি থেকে আপনার লগ ইন ইনফরমেশনটা নিয়ে নিতে পারে। তো এই জিনিসটা আমরা একটু ফিক্স করি। প্রথমে দেখি যে আমাদেরটা এরকম কিছু কিনা। দেখেন আমরা যদি এখানে যাই, দেখেন আমি কিন্তু লগ ইন অবস্থায় নেই, বাট যখন রিলোড দিব তখন আমাকে লগ ইনে নিয়ে যাচ্ছে, আমি তখন ব্যাক দিব, দেখেন আমাকে ব্যাকে যেতে দিচ্ছে। তো আমরা এই জিনিসটাকে একটু ফিক্স করি। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমরা একটা মিডলওয়্যার তৈরি করি। হ্যাঁ, মিডলওয়্যারের নাম দিলাম ধরেন পিএসপি আর্টিসন। তো এটার নাম দিতে পারেন যে প্রিভেন্ট ব্যাক দিতে পারেন। তো প্রিভেন্ট ব্যাক দেওয়ার পরে যদি ক্লিক করেন তার একটা আমাদেরকে মিডলওয়্যার তৈরি করে দিবে। মিডলওয়্যারটা আমরা এখানে গেলে পাবো, মিডলওয়্যার প্রিভেন্ট ব্যাক। তো প্রিভেন্ট ব্যাকের মধ্যে যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা তো থাকবে, দেন হচ্ছে রিটার্ন, এটা একটু কপি পেস্ট করে রেখে দিন তাহলে চলবে। রিটার্ন রেসপন্স, রেসপন্স দেওয়ার পরে এখানে দিবেন হেডার। হ্যাঁ, তো হেডারের ভিতরে কিছু ইনফরমেশন দিতে হবে, ক্যাশ কন্ট্রোল, ক্যাশ কন্ট্রোল বড়াতে হবে অবশ্যই। দেন যেটা করবেন এখানে লিখবেন হচ্ছে নো ক্যাশ, আর হচ্ছে কোনো ক্যাশ থাকলো না। দেন এখানে দিতে পারেন হচ্ছে কমা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে পুরোটা নো স্টোর, কোনো স্টোর নাই, কোনো ক্যাশ নাই। দেন যেটা করবেন সেটা হচ্ছে ম্যাক্স ইজ জিরো, মাস্ট রিভ্যালিডেট। তো আরেকটা দিবেন, আরেকটা হেডার দিতে হবে, এটার নাম হচ্ছে কি থাকবে, এক্সপায়ার্স থাকবে, ধরেন একটা ডেট দিয়ে দিলাম সানডে তো এটা যে কাজটা করবে সে হচ্ছে আমাদেরকে আর ব্যাকে যেতে দিবে না। এখন কথা হচ্ছে এখানে যেটা করবেন রেসপন্সের মধ্যে এই জিনিসটাকে রেখে দেবেন, তাহলে এররটা দিবে না। দেন হচ্ছে সে এটাকে রিটার্ন করবে, কিন্তু তার আগে হচ্ছে এটাকে আমাদের রেজিস্টার করতে হবে কার্নেলে। হ্যাঁ, মিডলওয়্যারগুলো তৈরি করি না, কাস্টম মিডলওয়্যার, এই অথের মধ্যে এখানে একটা এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন প্রিভেন্ট ব্যাক। আপনি এখানে যে নাম দিবেন ওই নামই ইউজ করবেন, আমরা সেম নামই রাখতেছি ক্লাসের সাথে মিলে। এটা ইউজ করবেন কোথায়, ইউজ করবেন হচ্ছে যে এখানে মিডলওয়্যার গেস্ট ইউজ করছেন না, এটার সাথে কমা দিয়ে প্রিভেন্ট ব্যাকটা দিয়ে দেন। ওকে, আবার এখান থেকে কমা দিয়ে দেওয়ার পর যেটা হইলো, ধরেন আপনি এখানে যতবারই লগ ইন দেন, এখন আমি লগ ইন করি ফার্স্টে, স্পোর অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম। এখন দেখেন আমি যদি ব্যাকে যেতে চাই আমাকে বারবার এখন আর ওই লগ ইনে যেতে দিবেন, আমাকে প্রতিবার ড্যাশবোর্ডে রেখে দিবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ইনকগনিটোতে এই প্র্যাকটিসটা করি। দেন ধরুন আমরা এখান থেকে যেতে চাই হচ্ছে প্রোফাইলে, প্রোফাইল তো না, এটা হবে ইউজার প্রোফাইল। ইউজার লগ ইনে পাঠাইলো, তো পাঠানোর পর যেটা হবে এখানে ধরেন আপনি সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, এখন দেখেন ইউজার ড্যাশবোর্ড, ইউজার লগ ইনে কিন্তু আর পাঠায় নাই। ঠিক আছে, আচ্ছা এরপর ধরেন আবার 127 এ যান, আবার স্ল্যাশ ইউজার
এখন ধর এখান থেকে আমরা লগ আউট দিলাম, ওকে। তো লগ আউট দেওয়ার পর এখানে আসছে, এখন দেখো এখন হচ্ছে সরাসরি লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। এখন কিন্তু আর ওই যে আমরা যে ড্যাশবোর্ডে বা প্রোফাইলে ছিলাম ওখানে পাঠিয়ে দিচ্ছে না। তো মোটামুটি এই প্রবলেমটা সলভ। তো এটা হচ্ছে প্রিভেন্ট ব্যাক, এটা একটু কপি পেস্ট করে রাখবেন, বারবার এটা রিভিজেবল। সালাম আলাইকুম।